এই আশিকুর রসুল শুধু কি পুরুষই নাকি মহিলারাও মহিলারাও আশিকুর রসুল হবার প্রয়োজন আছে কিনা আছে কারণ মহিলাদেরকে বর্তমান যে সামাজিক অধিকার মহিলারা পেয়েছে এই সমস্ত অধিকার দিয়েছে কে আমাদের নবী জোরে বলেন কে নবী দিয়েছেন কারণ নবী যদি এই সমস্ত নারীদেরকে এই সমস্ত সামাজিক মর্যাদার মধ্যে ভূষিত না করতেন তাহলে এই সমস্ত মহিলারা কখনো সামাজিক মর্যাদা পেত না আর এই সমস্ত নারীদের যে সমস্ত নারীরা আশিক রসুল ওদের পেট থেকে জন্ম হয়েছে শাহজালাল ইয়াবিনীর মতো বলি সুবহানাল্লাহ নারী জাতির পেট থেকে জন্ম নিয়েছে শাহ আমানতের মতো বলি সুবহানাল্লাহ নারী জাতির পেট থেকে জন্ম নিয়েছে গোসবাক আব্দুল কাদের জিলানি আর এই নারী জাতি সম্পর্কে এই নারী জাতি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এর জন্য আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকাকুম মিন যাকারিন ওয়া উনসা চিৎকার দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন হে বিশ্বের মানুষেরা নিশ্চয় আমি তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি যেরকম সুবহানাল্লাহ কি বলেন আপনারা কি আমরা সবাই কোন না কোন মায়ের পেট থেকে পৃথিবীর বুকে এসেছি না না কেমনে এমনি এসেছেন আল্লাহ তাআলা সূরা নিসা এক নম্বর আয়াতের মধ্যে বলছেন أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة تذكر دي بنا سبحان الله سبحان الله الله تعالى بولن هي بشر مانشر তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে তৈরি করেছেন যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন যে নফসের নাম হযরত আদম আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহান আল্লাহ তাআলা আর সেই নফস থেকে আমি তার প্রিয় স্ত্রী মা হাওয়াকে সৃষ্টি করলাম জোরে বলুন সুবহানাল্লাহ কাকে সৃষ্টি করলেন মা হাওয়া জোরে বলুন কি হাওয়া আর জোরে বলুন কি হাওয়া ওনাকে কি আমরা মা বলতে লজ্জা পাই নাকি না জোরে কোন লজ্জা পাই নাকি না তিনি কি শুধু আমার মা নাকি আপনাদেরও মা সবার মা পৃথিবীর সমস্ত মানুষের মা তার নাম মা হাওয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার বায়াত আল্লাহ তাআলা একটি মাত্র আত্মা থেকে আমি তার সহধর্মিণীকে সৃষ্টি করেছি তার স্ত্রীকে আমি তৈরি করেছি কিভাবে সৃষ্টি করলেন আমার ভাইয়েরা আমাদের বাম পাজরের একটা হাড্ডি কম আছে কখনো যদি বিশ্বাস না হয় গড়ে দেখবেন ডান পাজর থেকে বাম পাজরের একটা হাড্ডি কম আছে এই বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হলো কিভাবে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বেহেশতের মধ্যে দিলেন হযরত আদম নবী বেহেশতের মধ্যে সমস্ত নাজ নেয়ামত সব কিছু উপভোগ করতেছেন কিন্তু আদম নবীর মনে সামান্যতম কোনো শান্তি নাই আদম নবী বলে আল্লাহ গো ভালো লাগে না কি লাগে না ভালো লাগে না আল্লাহ গো ভালো লাগে না আল্লাহ বলে আদম রে এত নাজ নেয়ামত দিলাম কেন তোর ভালো লাগে না আল্লাহ
অনেক নাচ দেয়ামত দিয়েছ, তারপরও দেখি ভালো লাগে না, চুপ ঘুমা। আদম ইসলাম ঘুমাইলেন, আবার চোখ করে বলে আল্লাহ গো ভালো লাগে না, সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঘুমা, ঘুমাইলেন আবার চোখ খুললেন আল্লাহ গো ভালো লাগে না তো। আল্লাহ বলে ভালো লাগে না কেন বুঝছি আমি। আল্লাহ তাআলা হে আদম তুই আবার ঘুমা। আদম ইসলাম যখন ঘুমালেন আল্লাহ তাআলা আদম ইসলামের বাম পাদরের হাড্ডি থেকে একটা হাড্ডি খুলে ফেললেন, যে হাড্ডিটা ছিল বাঁকা, জোরে বলুন কি বাঁকা, ধরুন হাড্ডিটা দিয়ে তার প্রিয় স্ত্রী মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদম ইসলাম ঘুম যাচ্ছেন, আদম ইসলাম ব্যস্তের মধ্যে হাওয়া ইসলাম যখন তার পাশে উপবিষ্ট, আদম ইসলাম হাওয়া ইসলাম দিকে হাত বাড়াইলেন, আল্লাহ পাক বলেন আদম রে খবরদার হাত বাড়াইস না, আল্লাহ গো কেন হাত বাড়াবো না, আল্লাহকে এটা কার জন্য সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা একদিন বলেন আদম রে এটা তোর জন্য সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ গো যদি তুমি আমার জন্য সৃষ্টি করে থাকো তাহলে আমাকে ধরতে কেন দিচ্ছ না। আল্লাহ তাআলা বলে আদম রে আগে মোহরানা দিন, কি মোহরানা দিতে হবে কিনা, আর জোরে কোন হবে কিনা। এখনকার মোহরানা সিস্টেম হচ্ছে 10 লাখ 1 টাকা, 20 লাখ 1 টাকা, 5 লাখ 1 টাকা, নগদ কত 50,000, বাকিগুলো কি জনমের বাক্য, ঠিক না? আর জোরে কোন ঠিক কিনা, জনমের বাক্য বাকি। পরবর্তীতে স্ত্রী দেখে মাফ চাইয়া লয়, ওই আয়সার মা আবার মাফ করে দিস, দিতে পারবো না, এরকম বলে না বলে। আমার ভাইরা আল্লাহ তাআলা আদম রে আগে মোহরানা দে তারপর হাত বাড়াতে পারবি। আদম ইসলাম কান্দে আল্লাহ গো আমার কাছে তো কোনো মোহরানা নাই, আমি কোত্থেকে মোহরানা দিব। আল্লাহ তাআলা বলে মোহরানা যখন নাই তোমার ভাগ্যে তোমার রূপবতী স্ত্রীও নাই। আদম ইসলাম বেহেশতের মধ্যে কান্দে করে বেহেশতের মধ্যে তিনি যখন গাতে ছিলেন আল্লাহ তাআলা বলে আদম রে কান্দুস কি লাগা। আদম ইসলাম বলে আয় আল্লাহ আমার জন্য তুমি সৃষ্টি করলেন, আমার জন্য তুমি তৈরি করলা, কিন্তু আমাকে তুমি ধরতে দিচ্ছ না। আল্লাহ তাআলা বলে আদম রে মোহরানা যখন তোর কাছে নাই তুই তাহলে ধরতে পারবি না, কিন্তু মোহরানার ব্যবস্থা আমি করে দিতে পারি। হে আদম তুই আর তোর বিবি আমার নবীর উপর মিলে তুই দরবার তোর বিবি দরবার মিলে আমার নবীর উপর মোট 20 বার দুরূদ শরীফ পড়ে দে, সঙ্গে সঙ্গে মোহরানার হক আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই বেস্তের মধ্যে আদম ইসলাম আদম ইসলামের বিয়ে হয়েছে আমার নবীর দুরূদ শরীফ পড়ার কারণে। আমার ভাইরা ও হারিশরের ভাইরা, চট্টগ্রামের ভাইরা, কুষ্টিয়া পুকুর পাড়ের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা এখন থেকে নবীর দুরূদ শরীফ সবসময় পড়তে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি না? তুই ডাক দে না সে নবীকে, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। কি বলেন, আপনাদের খারাপ লাগতেছে? বলেন আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত ফাঁকা ওইটা গিয়া করতাম দেখা, বলেন আল্লাহ যদি দিত ফাঁকা ওইটা গিয়া করতাম দেখা, গরিব আমার নাই গো টাকা, যাইতে পারি নাই আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা।
যেতে রাজি আছেন কিনা? আওয়াজ দেন না। মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। ও হাজি ভাই আপনাদের কি বলছি, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে নাই আমার, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বিবি হাওয়া ইসলামকে সৃষ্টি করলেন, আমাদের সকলের আম্মা জান, সমস্ত পৃথিবীর ইনসান জাতির মা। যুগ যুগ ধরে যত নারী পৃথিবীর বুকে এসেছে, এই সমস্ত নারীদের, এই সমস্ত নারীদের সামাজিক মর্যাদা দিয়েছেন আমার নবী। ইসলামের পূর্ব যুগে নারীদের কোন মর্যাদা ছিল না, নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, আর এই সমস্ত নারীদেরকে সম্মানের খেতাবের মধ্যে এনেছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে পূর্ব যুগে যদি কোনো কন্যা সন্তান হতো তাকে জীবন্ত কবর দিয়ে ফেলত, কারণটা কি? কারণ তখন কোনো কন্যা সন্তান হলে তারা সামাজিক অবক্ষয় মনে করত, তারা এটাকে মানহানি মনে করত, লজ্জাজনক মনে করত, তাদের সম্মানের উপর আঘাত আসবে এটাও তারা মনে করত। আমার ভাইয়েরা, এই জন্য তারা সে সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলত। আমার ভাইয়েরা, তেমনি ভাবে সাইয়ামি জাহিরিয়ার যুগে একজন নারীর একটা সন্তান হয়েছিল, যে সন্তানটি কন্যা সন্তান। তখন ওই সন্তানের পিতা বাইরে ছিলেন, পিতা বলল, হে আমার স্ত্রী, আমার যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তুমি আমাকে সুসংবাদ বার্তা দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি জীবন্ত কবর দিয়ে ফেলবে। পিতা চলে গেল ব্যবসার উদ্দেশ্যে, আর এদিক দিয়ে ওই মহিলা একটা কন্যা সন্তান প্রসব করলেন। ওই কন্যা সন্তান যখন প্রসব করলেন, কন্যা সন্তানের চেহারার দিকে তাকাইয়া ওই মা তাকে কবর দেওয়ার জন্য আর ইচ্ছা পোষণ করলেন না, কারণ তার চেহারা এমন সুন্দর ছিল যে সৌন্দর্য সাথে আর কোনো তুলনা হয় না। আমার ভাইয়েরা, ওই স্ত্রী স্বামীকে কবর দিল, হে তাদের স্বামী, আমার ছেলে সন্তান হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। এদিক দিয়ে পিতা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাইরে, আর মা ওই কন্যা সন্তানটিকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, কারণ কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক এগুলো দেওয়ার মালিককে, আর জোরে বলেন মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকু লিমাইয়াশাউ ইনাসা ওয়াইয়াহাবু লিমাইয়াশাউ যাকুর, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আবার এমনটি করে দিই, কাউকে আবার ছেলে এবং মেয়ে একসাথে আমি দান করে দিই, সুবহানাল্লাহ। এখন কিন্তু আবার এমনই আছে, ওয়াইয়াজআলু মাইয়াশা
حكيمًا إنه حليم قدير আল্লাহ তাআলা বলেন আমি আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিই না আবার কোন পুত্র সন্তান আমি দান করি না তাকে নি সন্তান রাখি রাখার মালিক কে আল্লাহ আল্লাহ কি আমাদের বারো চান না খারাপ চান আরো জোরে বলেন বারো না খারাপ চান আমার ভাইরা বর্তমান যুগে এমন অনেক ভাই আছে যারা কন্যা সন্তান বলে স্ত্রীর দিক থেকে মুখ ফিরায় নেয় কিন্তু ভাইরা এখানে একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কন্যা সন্তান হয় পুরুষের কারণে আবার ছেলে সন্তান হয় পুরুষের কারণে ছেলে হোক মেয়ে হোক সে সবটা আপনার পুরুষের উপর নির্ভর করে আমার ভাইয়া আমি ওই দিকে যাবো না কিন্তু বলতে যাচ্ছি এমনও অনেক পুরুষ আছে যে তাদের স্ত্রীদের কন্যা সন্তান হলে পুরুষটি স্ত্রীর দিক থেকে মুখ ফেরায় নেয় ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা যেমনি ভাবে ওই মহিলাকে কন্যা সন্তান দান করলেন যে কন্যা সন্তানের নাম বিবি মরিয়ম ওই তখনই মা ডাক দিয়ে বলল ও রাব্বি ইন্নি ওয়াদাতুহা ওয়াদাতুহা উনসা আল্লাহ গো আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আমি তো তোমার কাছে পুত্র সন্তান চাইলাম তুমি আমাকে কন্যা সন্তান কেন দিলা আল্লাহ তাআলা বলেন হে হে মরিয়মের মাতা ওয়ালাইসা যাকারুকাল উনসা হে মরিয়মের মাতা ছেলে মেয়ের মত নয় মেয়েও ছেলের মত নয় অনেক সময় আমি ছেলে চাইতেও মেয়ের দ্বারা আমার ইসলামের বেশি খেদমত করাইতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পারে কিনা পারে জোরে কা আল্লাহ পারে কিনা পারে কারণ তিনি হচ্ছেন সর্বময় শক্তির মালিক সমস্ত ক্ষমতার উৎস তিনি কে জোরে বলুন তিনি কে আমার বায়াত ওই বিদারি পুত্র সন্তানের খবর শুনে অনেক খুশি হলেন আর এদিক দিয়ে ওই মাতা ওই কন্যা সন্তানটিকে লালন পালন করে যখন বড় করতেছেন যখন সন্তানের বয়স 7-8 বছর গেল পিতা বাড়ির মধ্যে আসলো পিতা বাড়ির মধ্যে দেখে একটা কন্যা সন্তান রয়েছে ওখানে স্ত্রীকে রাগ দিয়ে বলে কি স্ত্রী তুই না বলেছিলি আমার ছেলে সন্তান হয়েছে এখন দেখি কন্যা সন্তান তুই তাকে কবর দিলি না কেন ওই মা কে যে বলে হে প্রাণের মুখের দিকে তাকাইয়া আমি আর তাকে কবর দিতে পারি নাই কারণ আমি তো মা 10 মাস ধরে তাকে পেটে নিয়েছি কত কষ্ট করেছি তাকে পেটের মধ্যে নিয়ে আমি মা কিভাবে আমার হাত দ্বারা ওই সন্তানকে আমি কবর দিতে পারি ওই পিতা ওই মেয়েটা চেহারা দিকে তাকাইয়া সে নিজেও গলে গেল কিন্তু পাশা হৃদয়ে মানতেছে না সে ভাবতেছে আমার তো মান সম্মানের হানি হবে ওই পিতা কি করল ওই মহিলা ওই তার স্ত্রীকে বলতেছে হে প্রাণের স্ত্রী আমার সুন্দরী কন্যাটাকে তুমি একটু সাজাইয়া গুছাইয়া দাও আমি তাকে নিয়ে কোথায় যাব আমি তাকে নিয়ে বেড়াইতে যাব মা তো সুন্দর করে ওই কন্যা সন্তানটিকে সাজাই দিলে যাও মা তোমার বাবার সাথে তুমি বেড়াইতে যাও কিন্তু এই দিক দিয়ে মার কলিজার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে মা একবার সন্তানের পিছনের দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় একবার সন্তানের দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় মা মনে মনে বলতেছে আমার কলিজার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে কেন জানি আমি আমার সন্তানকে বেড়ানোর জন্য পাঠাচ্ছি কিন্তু তারপর আমার মনটা মানতেছে না ওই নিষ্ঠুর পিতা ওই কন্যা সন্তান থেকে নিয়ে মরুভূমির দিকে চলে গেলেন মরুভূমির মধ্যে যাইয়া একটা গর্ত করতেছেন আর তার মেয়ে 7-8 বছরের বয়সের মেয়ে সেও নিজে মাটি ছাড়াচ্ছে মাটিটাকে সে সরাচ্ছে আর জিজ্ঞেস করতেছে আব্বু গো এখানে কেন তুমি গর্ত করতেছো আগে করতে দাও তারপরে তুমি দেখবে যখন গর্ত করা শেষ হলো ওই পিতা বলে মারে একটু তাকাই দেখ কতটুকু গর্ত হয়েছে মেয়েটা যখন এমনি গর্তের দিকে তাকাচ্ছে তখন পিতাটা ধাক্কা মেরে তাকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তারপরে মাটি চাপা দিচ্ছে আর তাকে পাথর মারছে ওই সন্তানটি রাখ দিয়ে বলে হ্যাঁ বাবা আমি তো তোমার সন্তান
সন্তান, আমি তোমার সন্তান, আমাকে তুমি কেন পাথর মারছ, আমাকে তুমি কেন আঘাত করছো? পিতা রাগ দিয়ে বলে, তুই কন্যা সন্তান বিদায় তাই তোকে জীবন্ত কবর দিচ্ছি। হে বাবা, তোমার পায়ে পড়ি, আমাকে তুমি জীবন্ত কবর দিও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, সারা জীবন তোমার খেদমত করবো, তারপরও তুমি আমাকে জীবন্ত কবর দিও না। পিতা শুনল না, ওই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিয়ে ফেললো। আর ইসলামের যুগে, প্রথম যুগে, ওই পিতাটি আল্লাহ রসুল হাতে ইসলাম জন্ম গ্রহণ করে আল্লাহ রসুলের দরবারের মধ্যে বসে পড়ে কান্দে, ইয়া রসুল আল্লাহ, এমনি ভাবে আমার একটা কন্যা সন্তান ছিল, আমি তাকে আমার নিজ হাতে জীবন্ত কবর দিয়েছিলাম, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আমাকে আমার অপরাধ কি? আল্লাহ নবী ওই পাষণ্ড পিতাকে নিয়ে মরুভূমির দিকে চলে গেলেন। আর দিক দিয়ে ওই পাষণ্ড পিতাকে জিজ্ঞেস করছেন, কোথায় তুমি তোমার কন্যা সন্তানকে কবর দিয়েছ, আমাকে একটু তুমি সেই জায়গাটা দেখাই দাও। আমি তো এই মরুভূমির মধ্যে তাকে কবর দিয়েছি, কোথায় কবর দিয়েছি আমি তো সেটা জানি না, আমি ভুলে গিয়েছি। আমার ভাইরা, আমার নবী জানে কিনা? আওয়াজ দিয়ে বলুন, জানে কিনা? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। যদি আমার নবীকে এই ক্ষমতা দিয়ে থাকেন, আমাদের বাপের কোনো ক্ষতি আসেনি? আওয়াজে বোধ হয় আসে। আমার ভাই, আল্লাহ নবী একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া ডাক দিলেন, হে যুবতী মেয়ে, তাড়াতাড়ি কবর থেকে উঠে আসো। আল্লাহ নবীর ডাকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীর ডাকে না, নবীর ডাকে তো কবর থেকে মানুষ উঠে তো উঠে, নবীর গোলামের গোলামের গোলাম সাইয়েদেনা আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ডাকেও মুদ্দা মানুষ জিন্দা হয় কিনা? জোরে বলে হয় কিনা? আমার ভাইরা, নবীর গোলামের গোলামের গোলাম সাইয়েদেনা আব্দুল কাদের জিলানির ডাকেও কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যায়। আমার ভাইরা, বাজাতুল আসরার কিতাব, আরেকটা কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম হচ্ছে গৌসু সাকালাইন। এই কিতাবগুলোর মধ্যে একটি ঘটনা পাই, এক ঈসা নবীর উম্মত, আরেকটা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের নবীর উম্মত, দুজন একজন সাথে আরেকজন ঝগড়া করতেছে। ঈসা নবীর উম্মত বলে আমার নবী বড়, আর উম্মতে মুহাম্মাদি বলে আমার নবী বড়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমার নবী বড় না ঈসা নবী বড়? আমার নবী বড়। আমার নবী নেই, ঈসা নবী বড়? আমার নবী বড়। আমার নবীর মতো এমন নবী আর আসেনি। আমার ভাইরা, ঈসা নবীর উম্মত বলে, হে উম্মতে মুহাম্মাদি, আমার নবী এই জন্য বড়, আমার নবী চতুর্থ আসমানের মধ্যে বসে আছেন, আর তোমার নবী মদিনার মাটির মধ্যে শুয়ে আছেন, আমার নবী উপরে, তোমার নবী এনেছে উম্মতে মুহাম্মাদি। যুক্তি দিচ্ছে, বাদশা যখন ঘুমায় থাকে, দারোয়ান তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। উম্মতের কান ধরে আল্লাহু আকবার। আরে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যাই, নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যাই, তবু পাইনি দিদার দমে, নবী লাখো সালাম কদমে। সবাই বলেন নবী লাখো সালাম কদমে, আর জোরে নবী লাখো সালাম কদমে, সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাই না নয়নে, সোনারি মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাই না নয়নে, এই আমি দেখ
দেখিতে পাই না নয়নে এ চিরগুণ আমি কাঁদিলাম এ চির গোলাম শুধু আমি কাঁদিলাম আছি কি তোমার শরণে নবী আছি কি তোমার শরণে গোলা মেরে দেখা দাও বলেন গোলা মেরে স্বপ্নেও হলে দেখা ধন্য কর জীবনে নবী লাখ সালাম কদমে আরো জোরে নবী লাখ সালাম কদমে নবী শানে নাক পড়লে ভালো লাগেনি যেরকম ভালো লাগে কিনা কিন্তু যুবক ভাই অনেকদিন থেকে অনেকজন থেকে ভালো লাগবে না এখন যুবক ভাইদের মধ্যে ভালো লাগে মমতাদের ফাইটটা যায় ঠিক না যেরকম ঠিক কিনা আমার ভাইরা যখন আমরা মাহফিলের জন্য দুটা তিনটা টাকা চাঁদা চাই মাহফিলের জন্য দশটা টাকা তখন আমার যুবক ভাইদের থেকে আমার বুড়ো বুড়ো বাবাদের থেকে পকেট থেকে আপনার টাকা বাইক হয় না আর যখন মমতাদের ফাইটটা দেয় করে ডাকতে তখন আমার বুড়ো বুড়ো বাবা এবং যুবক ভাইদের পকেট ফাড়া আরম্ভ করে ঠিক না যেরকম ঠিক কি না মমতাদের ফাইটটা যায় কি শান্তি দিবে কবরে যেরকম শান্তি দিবে কবরে শান্তি দিবে রহমতের লীল জোরে বল রহমতের লীল আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন কিন্তু আমাদের নবীর উম্মতের জানা ছিল না আমাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত কিনা ঈসার নবীর উম্মতের এই প্রশ্নের জবাব উম্মতে মুহাম্মদী আর দিতে পারতেছে না কিন্তু এদিক দিয়ে বাগদা শরীফের মধ্যে গোসবাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি তিনি মোরাকাবার মধ্যে বসে বসে তিনি দেখতেছেন উম্মতে মুহাম্মদী ঈসা নবীর উম্মতের কাছে নাজিহাল হচ্ছে এটা দেখে হঠাৎ করে তিনি দেখেন আল্লাহ নবী গোসবাক আব্দুল কাদের জিলানির সামনে আসিয়া ডাক দিয়ে বলতেছেন হে আমার বন্ধু গোসবাক আব্দুল কাদের জিলানি এক্ষুনি তুমি সিরিয়ার মধ্যে যাও সিরিয়ার মধ্যে গিয়া আমার সম্মানটাকে তুমি ঈসা নবীর উম্মতের হাত থেকে রক্ষা করো জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ গোসবাক আব্দুল কাদের জিলানি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাগদাদ থেকে সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন সেখানে গিয়া ডাক দিয়ে বললেন হে ঈসা নবীর উম্মত মুখ সামাল দিয়ে কথা বলবি আমার নবীকে শ্রেষ্ঠ রাখবি আমার নবী আলা নবী আমার নবী বালা নবী আমার নবীর উপরে আর কোন নবী নাই আসেনি যেরকম আসেনি আমার নবীর উপরে আর কোন নবী নাই কিন্তু ঈসা নবীর উম্মত ডাক দিয়ে বলেন হে ব্যক্তি আপনি কে আপনাকে তো আমি কখনো দেখিনি আপনি কোথেকে আসলেন রসবাগ আব্দুল কাদের জিলানি বলে আমি নবীর গোলামের গোলাম আমি আব্দুল কাদের জিলানি জোরে বলুন সুবহানাল্লাহ হে সাহাবীর উম্মত আমার নবীকে সব সময় উপর রাখবি ঈসাহাবীর উম্মত বলে হে আব্দুল কাদের আমার নবী তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত কিন্তু তোমার নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেনি রসবাক আব্দুল কাদের জিলানি বলে ঈসা নবীর মত আমার নবী তো পরের কথা আমার নবী অনেক উপরে রাখ আমার নবীকে সবসময় উপর রাখবি আমি নবীর গোলামের গোলাম আমি আব্দুল কাদের মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি আরে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর গাছতলায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গৌসে পাকের এমন নিশানা চরকি ধরে ওলি বানা সুবহান আলাইকুম কৌশে পাকের এমন নিশানা
চরকে ধরে অলি বানা মুর্দা মানুষ জিন্দা করে নবীর প্রেমের বলে গাউসি পাকির নাম জপিলে পাগল কান্দিস নাইয়ারে গাছতলায় কান্দিস নাইয়ার গাউসি পাকির নাম জপিলে নবীর প্রেম ছাড়া কোনো উপায় আছে নবীর প্রেম ছাড়া ওলি হওয়া যাবে জোর কোনো ওলি হওয়া যাবে আমার নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতো তোমার নবী পারেনি আব্দুল কাদের জিলানি বলে আমি নিজেও মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি তুমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো কি পারো না আমি এক্ষুনি তোমাকে পরীক্ষা করব পরীক্ষা শুরু হলো আব্দুল কাদের জিলানি বলেন হে ঈসা নবীর উম্মত তোমার নবী কি দোয়া পড়ে মৃত ব্যক্তিকে জীবিত করত ঈসা নবীর উম্মত মুস্কে হেসে বলে আমার নবী কোন দোয়া পড়ে মৃত ব্যক্তিকে জীবিত করত আর আমি যদি বলি তুমি সে দোয়া পড়ে মৃত ব্যক্তিকে জীবিত করতা আব্দুল কাদের জিলানি বলে হে সারে উম্মত না না আমি সেই দোয়া পড়ে মৃত ব্যক্তিকে জীবিত করব না তুমি বলো কি দোয়া পড়ে মৃত ব্যক্তিকে জীবিত করত ইসারবের উম্মত বলে আমার নেই বলতো কুম বিজনিল্লাহ আল্লাহ হুকুমে তুমি জিন্দা হও গোসবা আব্দুল কাদের জিলানি বলে এই সারবের উম্মত আমি কুম বিজনিল্লাহ বলবো না আমি বলবো কুম বিজনি আমার হুকুমের মধ্যে তুমি জিন্দা হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ মহিলা দেখো ফ্রান্স জনি নবী কইয়া আছে বলেন মহিলা দেখো ফ্রান্স জনি নবী কইয়া আছে আর জোরে মহিলা দেখো ফ্রান্স জনি নবী কইয়া আছে আমরা রে ফাগল বানাইয়া কোথায় লুকাইছে বলেন আমরা রে ফাগল বানাইয়া কোথায় লুকাইছে বইলা দেখো ফ্রান্স জনি নবী কইয়া আছে আরে বইলা দেখো ফ্রান্স জনি নবী কইয়া আছে নবী ছাড়া কোনো উপায় আছে না আর জোর কোনো উপায় আছে না আমার ভাইরা হোস ভাই আব্দুল কাদের জিলানি বলে এই স্যার বিরম্মত আমাকে কোথায় তুমি নিয়ে যাইবা আমাকে নিয়ে চলো আমি মৃত ব্যক্তিকে জীবিত করব ইসার বিরম্মত গোসবাক আব্দুল কাদের জিলানি কেমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন সেখানে কবর আছে কিনা সে নিজেও জানে না এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন হে আব্দুল কাদের এখান থেকে তুমি মৃত ব্যক্তিকে জীবিত করো গোসবাক আব্দুল কাদের জিলানি সেখানে দাঁড়াইয়া বললেন কুম বিজনি আমার হুকুমে তুমি জিন্দা হও বলতে দেরি কবর থেকে প্রায় 13 হাত লম্বা একজন মানুষ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কবর থেকে 13 হাত লম্বা একজন মানুষ সঙ্গে সঙ্গে জীবিত হইয়া গসবাক আব্দুল কাদের জিলানিকে সালাম দিচ্ছে এই গসবাক আমাকে কেন ডেকেছেন গসবাক আব্দুল কাদের জিলানি ওই মৃত ব্যক্তির চেহারার দিক তাকাইয়া সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে দিলেন হে মৃত ব্যক্তি আমি তোমাকে জিন্দা করে বড় অন্যায় করলাম বড় ভুল করলাম হে মৃত ব্যক্তি তোমার শরীরের মধ্যে দেখা যায় নাভি থেকে মাথা পর্যন্ত বেহেশতি পোশাক আর নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামী পোশাক হে মৃত ব্যক্তি এটা কিভাবে সম্ভব ওই মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে দুর্যোগের পানি ছেড়ে দিয়ে যান ডাক দিয়ে বলতেছিলে কসুবাক আই বড় অবাধ্য সন্তান আই বড় অবাগা সন্তান এ কসুবাক আমি আমার মায়ের খেদমত করতাম প্রতিদিন মাকে না খাওয়াইয়া আমি কখনো খাইতাম না একদিন বিবির ফান্দের মধ্যে পড়ে শয়তানের পাল্লার মধ্যে পড়ে আমি আমার এই দুই পাও দ্বারা আমি আমার মাকে তার বুকের মধ্যে একটি লাথি মেরেছিলাম এই জন্য আল্লাহ তাআলা আমার নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক দিয়ে ঢেকে দিয়েছেন হে গোসবাক আমাকে আপনি রক্ষা করুন গোসবাক ভাই তোমার মা কোথায় আমার মা অমুক জায়গায় সঙ্গে সঙ্গে গোসবাক মৃত ব্যক্তিকে নিয়ে ওই যে কবরের মধ্যে চলে গেলেন সেখানে দাঁড়াইতে দেরি সঙ্গে সঙ্গে কবর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন
একটা বৃদ্ধ মহিলা বের করে এসে ডাক দিয়ে বলে, হে গোসুবাত, আমি তো ঘুমাচ্ছিলাম, কি সুন্দরভাবে আমি ঘুমাচ্ছিলাম, আরাম করছিলাম, আমাকে কেন আপনি ডাক দিয়েছেন? গোসুবাক আব্দুল কাদের জিলানী বলে, মা গো, আমি তো আপনাকে এখন ও ডাক দিন, আপনি কিভাবে কবর থেকে উঠে আসলেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, হে গোসুবাক, তুমি যখন আমার কবরের পাশাপাশি আসতেছিলাম, কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আমাকে ধাক্কা মেরে জাগিয়ে দিয়েছেন আর বলতেছেন, এই বৃদ্ধ মহিলা গোসুবাক আসতেছেন, সে ডাকার আগে তুমি কবর থেকে বের হয়ে যাও। জোরে বলুন আপনি পৃথিবীর অন্য কারো চেহারা দেখান, কিন্তু এ জালিমের চেহারা আমাকে আপনি দেখাবেন না, এ জালিমের চেহারা আপনি আমাকে দেখাবেন না। হসবাক বলে, কেন? মহিলা বলে, হে বাবা, এই এই সন্তান একদিন তার বিবির কথা শুনে আমার এই বুকের মধ্যে দুই পা ধরে একটি লাথি মেরেছিল, সে লাথি মারার দাগটা এখনো পর্যন্ত আমার বুকের মধ্যে পাওয়া যায়। তাকে আমার সামনে দিকে চলে যাইতে বলেন। হসবাক বলে, মা গো, তাকে আপনি ক্ষমা করে দিন। হসবাক বলে, মা গো, ক্ষমা করে দিন। ওই মহিলা বলে, না, ক্ষমা করব না। গোসবাক তার কেরামত দিয়া ওই সন্তানের পাও থেকে মাথা পর্যন্ত আগুন যখন লাগাই দিলেন, মায়ের সামনে সন্তান আগুনের মধ্যে পড়বে এটা মা কখনো সহ্য করতে পারবে না, পারবে নি কোন? মা কখনো সহ্য করতে পারে না। মা একদিন বলে, হে গোসবাক, আপনার পায়ে ধরি আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করতে দেরি, সঙ্গে সঙ্গে জাহান্নামী পোশাক দূর হয়ে গেল। জোরে বল আর দেরি করবেন না, আমাকে আপনি পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেনি? আর যখন পারেনি, আমার নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত? আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে একদিন বললেন, হে আবু হুরায়রা, আমার একটু হাজত রয়েছে, আমি হাজতটা কোথায় সারবো? কেন তো ধু ধু মরুভূমি, ধু ধু বালুকারাশি দেখা যায়, কোথাও কোনো আড়াল নাই, আমি কিভাবে এখানে হাজত সারবো? আবু হুরায়রা বলে, হুজুর, এখানে হাজত সারার মতো এমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নেই বলে, এ আবু হুরায়রা, ওই যে কিছু গাছ গাছালি দেখা যায়, দেখা যায় কিনা? আবু হুরায়রা বলে, হ্যাঁ দেখা যায়। ও আল্লাহ নেই বলে, এ আবু হুরায়রা, যাও তুমি ওই সমস্ত গাছগুলোর কাছে চলে যাও, ওদেরকে গিয়ে বলো আল্লাহ নবী হাজত মুবারক সারবেন, আল্লাহ নবী তোমাদেরকে ডাক দিয়েছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা সেখানে চলে গেলেন, সেখানে গিয়ে গাছগুলোকে হুকুম করার সঙ্গে সঙ্গে চারটা গাছ আল্লাহ নবীর চতুর্পাশে এসে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় গাছপালাও আমার নবীর কথা শুনে যখন কি চারটে গাছ চলে আসলো, চারটে গাছ এসে শিকড় টিকড় ছেড়ে আল্লাহ নবীর চারপাশে বসে গেল। আর আল্লাহ নবী পায়খানা মুবারক সারলেন। আল্লাহ নবী পায়খানা সেরে তিনি যখন উঠে গেলেন, দেখা যায় এখানে কোনো পায়খানার কোনো চিহ্ন নাই, পানির কোনো চিহ্ন নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়খানার কোনো চিহ্ন দেখলাম না, পানির কোনো চিহ্ন দেখলাম না, পায়খানা তো করলেন না, হাজত আপনি সারলেন না। আল্লাহ নবী বলে, হে আবু হুরায়রা, আমি যখন পায়খানা প্রস্রাব করার জন্য বসি, আল্লাহ জমিনটা দুবাক হয়ে যায় আমি নবীর পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর পায়খানা মুবারক জমিনের জন্য রিজিক। জোরে বলুন কি রিজিক। আল্লাহ নবী বলেন, হে আবু হুরায়রা, গাছগুলোকে চলে যেতে বলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছগুলোকে নিয়ে বললো তো আর কিছু হবে না, এগুলো তো আর বাঁচবে না,
এগুলোর হায়াত তো শেষ, কারণ শিকড় টিকট মূল সহ সব কিছু ছিঁড়ে গিয়েছে, এগুলো তো আর বাঁচবে না। আল্লাহ নেই বলে, হে আবু হুরায়রা, আমার জন্য যারা জীবন দেয় তারা কখনো মরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নম্রুদের আগুনে পড়ি গো, আগুন হইল ফুলবাগিচার পশম নবীর, জ্বলে না প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। নবীর জন্য যারা মরে তারা কি মরে যায় না? যেরকম তারা কি মরে যায় না? তারা কখনো মরে না। আল্লাহ নবী ওই মরুভূমির মধ্যে প্রাসন্ন পিতাকে নিয়ে সেখানে দাঁড়িয়ে বললেন, হে মা, কবর থেকে তুমি বের হয়ে আসো। 16 বছরের একটা যুবতী নারী সেখান থেকে বের হয়ে আসলেন আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কেন ডাক দিয়েছেন? আমাকে আপনি কেন স্মরণ করেছেন? আমি তো খুব আরামে শুয়ে আছি, কেন আমাকে ডাক দিলেন? ওই মহিলাটি, ওই মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তো আমার পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ নেই বলে, এই প্রাসন্ড পিতা, একে চিনতে পারো কিনা দেখো। পিতা বলে, না, এ তো আমার মেয়ে নয়, আমি আমার মেয়ে তো 7-8 বছর বয়সে আমি আমার মেয়েকে কবর দিয়ে ফেলছি, জীবন্ত কবর। এটা তো দেখি আপনার এই 16 বছর একজন যুবতী সুন্দরী হুর মতো দেখা যায়, বিশ্ব সুন্দরী মতো দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার মেয়ে নয়। আল্লাহ নেই বলে, এই আমার সাহাবী, এটাই তোমার মেয়ে। তুমি যখন তাকে জীবন্ত কবর দিয়েছো, কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছেন। জোরে তো সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد محمد نامে গলে পড়ো, নবীজির নাম গলায় পড়ো, সেই নামের হও দিওয়ানা ভাই, সেই নামের হও দিওয়ানা, সে নবীনে কবরেতে, সেই নবীনে কবরেতে বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সুবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আপনাদের কি কোনো অসুবিধা হয়? যেরকম কোনো অসুবিধা হয়, যদি অসুবিধা হয় বলবেন, আমি মুনাদ করে শেষ করে পরিবেশ এসে ধরবেন। কি বলেন, আমার সাথে আসেননি শেষ পর্যন্ত? মা ফিরের শেষ পর্যন্ত আসেন কিনা? তুই হাত তুলে বলো, শেষ পর্যন্ত আসেন কিনা? নারে তাকবীর, হাত ধরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নারীদেরকে সামাজিক মর্যাদা দিয়েছেন রহমাতুল লিল আমিন, জোরে কোন রহমাতুল লিল আমিন। এজন্য ওই যে ইসলামের পূর্ব যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, আর বর্তমানে যে সমস্ত নারী তাদের গর্ভের সন্তানকে নষ্ট করে দেয়, 7-8 মাস অতিবাহিত হওয়ার পর অথবা 5-6 মাস দেওয়ার পরে গর্ভের সন্তানকে প্রসূল করে নষ্ট করে দেয়, ওই সমস্ত মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাকবীরের
আপনার 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাল মুআদ্দাতু সুহিলাত বিআইয়ি যামবিন কুতিলাত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসে ওই সমস্ত অপারেশন করা শিশুর সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে কন্যার সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে এই সন্তানেরা কি অপরাধে তোমাদের পিতা মাতা তোমাদেরকে হত্যা করেছেন কি অপরাধে তোমাদেরকে জীবন্ত কবর দিয়েছেন কি অপরাধে তোমাদেরকে অপ্রসং করে নষ্ট করে দিয়েছেন ওই সমস্ত কন্যা সন্তানরা ডাকি বলবে আমাদের কোনো দোষ নাই আমরা কোনো অপরাধ করি না আমরা কোনো দোষ করি নাই আমাদের দোষ হচ্ছে আমরা তাদের পছন্দ মতো দুনিয়ার বুকে আসার সময়ের মধ্যে দাম আমরা পরিগরিত হই নাই ওই সমস্ত সন্তানেরা ডাকি বলবে আল্লাহ গো আজকের হাসরের ময়দানে আমরা আমাদের পিতা মাতাকে চাই না আমাদের পিতা মাতাকে আমাদের পায়ের নিচে তুমি এনে দাও আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলে আমরা জান্নাতের মধ্যে চলে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার প্রশ্ন করে সন্তান নষ্ট করে দিয়ে এরকম মহিলা আছে না আছে জোর করে আছে কি না আছে কিন্তু ভাইয়েরা বর্তমান অনিসলামিক যুগে নারীদেরও তেমন অধিকার পাওয়া যায় না নারীদেরকে সামাজিক ভাবে তেমন মূল্য দেওয়া হয় না কিরকম মূল্য দেওয়া হয় আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে এমন অনেক পুরুষ আছে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে ওই সমস্ত নারীদেরকে যারা পাপ মুক্ত থাকতে চায় তাদেরকে ব্যবসা বৃদ্ধি করানোর জন্য বাধ্য করে আমার ভাইরা করায় কিনা করে সুরকন করায় কিনা এই সমস্ত পুরুষেরা যারা নারীদেরকে বাধ্য করে তাদের ব্যাপারে আল্লাহ তার সতর্কবাণী করেছেন আপনারা হুঁশিয়ার থাকবেন আল্লাহ তারা বলছেন তাদেরকে ওই সমস্ত নারীদেরকে কখনো তোমরা বাধ্য করো না আর যদি বাধ্য করো তোমাদের স্থান সঙ্গে সঙ্গে জাহান্নামে হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ এখন কি আপনারা জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে সে হাসরের ময়দানে তত বেশি সফলতা পাবে যেরকম সুবহানাল্লাহ এখানে যদি নবী দুরূদ শরীফ পড়তে পারেন দুনিয়ার বুকে নবীকে যদি খুশি রাখতে পারেন হাসরের ময়দানে দয়াল নবীর শাফাত পাবেন যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা চট্টগ্রামের ভাইরা হারিশরের ভাইরা কোশেপুর কোশেপুকুর পাট এলাকাবাসী ভাইরা গভীর মনোযোগ দেন হাসরের ময়দানে কতগুলো উম্মতকে জাহান্নামের বেড়ি দিয়ে যখন জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে ওই সমস্ত জাহান্নামী উম্মতেরা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তারা আল্লাহ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া দুজকের বাণী ছেড়ে ছেড়ে কানবে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে এদেরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এদেরকে তোমরা একটু আমার কাছে আনো ফেরেশতারা আল্লাহ নবীর সামনে আনবেন হে ফেরেশতারা এদেরকে কোথায় নিচ্ছ জাহান্নামে নিয়ে যাচ্ছি এদের অপরাধ কি নেক কম মদ বেশি এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি আল্লাহ নবী বলে হে ফেরেশতা এরা কোন নবীর উম্মত ইয়া রাসূলুল্লাহ আমাদের বলতে লজ্জা হয় এরা আপনি রবির উম্মত আল্লাহ দেবী দুই চোখের বাণী মুবারক ছেড়ে দিয়ে বলবেন হে ফেরেশতারা এদেরকে মিজান পাল্লার নিকট তুমি নিয়েছো কিনা হ্যাঁ আমি মিজান পাল্লার নিকট নিয়েছি কি পেয়েছো নেক কম্পদ বেশি এর জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি আল্লাহ নবী বলেন হে ফেরেশতা না না আমি বিশ্বাস করি না তোমরা তাদেরকে আবার মিজান পাল্লার নিকট নিয়ে চলো আমি আবার নিজ চোখ দ্বারা তাদেরকে দেখতে চাই মিজান পাল্লার নিকট যখন নিয়ে যাওয়া হবে দেখা যাবে নেক বদবেশি এ ব্যক্তি জাহান্নামী আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পকেট থেকে মিম হা মিম দাল এরকম চারটি অক্ষর আল্লাহ নবী বের করে নাকির ফাল্লার মধ্যে যখন দিবেন সঙ্গে সঙ্গে নাকির ফাল্লা বাড়ি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ
একটু আগে ছিল জাহান্নামী, এখন জান্নাতি, কি করে বলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা তোমরা কি জানো না এরা কোন নবীর উম্মত? হে ফেরেশতারা এরা হচ্ছে ওই সমস্ত উম্মত যারা উত্তর আয়েশুর নিয়াজির বাড়ির প্রাঙ্গণে উৎসব গুরুপাত আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছিল, আমি নবীর সাথে নারে রিসালতের স্লোগান দিয়েছিল। আজকে তারা যখন হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেল, হে ফেরেশতারা ওই নারায় রিসালতের স্লোগান দুরূদ শরীফের স্লোগান গুলো দিয়া তাদেরকে আজকে এই হাসরের ময়দানে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. আমার ভাইরা, গভীর মনোযোগ দেন, নারীদেরকে সামাজিকভাবে আমার নবী মর্যাদা দান করেছেন। আমার নবীর এক দিয়ে বললেন, উম্মতের আরে মেয়েরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা হচ্ছ মেয়েদের জন্য পোশাক স্বরূপ, অর্থাৎ একজনকে ছাড়া অপরজন চলবে না। তোমার অধিকার যতটুকু, তোমার স্ত্রীর অধিকার ততটুকু। আবার ভাববেন না যে পুরুষেরা যে বাজার মধ্যে যায়, পুরুষেরা খালি গায়ে হাট বাজারে যায়, আপনি সেরকম যাইতে পারবেন? এটাকে কোন সমান সমান অধিকার বলে না, এটাকে বলে অশ্লীলতা, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমার দেশে একজন অসভ্য নারী ছিল যার নাম তসলিমা নাসরিন। নাম কি? তসলিমা নাসরিন। ডাকটি বলে, হ্যাঁ পুরুষরা যদি খালি গায়ে যদি বাজার উঠতে পারে, আমরা নারীরা কেন পারবো না? এটা কি নারীর অধিকার বলে? আওয়াজ দেন, এটা কি নারীর অধিকার? আমার ভাইরা, নারীর অধিকার দিয়েছেন রহমতুল্লিল, নবী অধিকার দিয়েছেন। নবী বলতেছেন যে সমস্ত নারীরা তোমরা সামাজিকভাবে অধিকার পেয়েছো, তোমাদের স্থান হচ্ছে ঘরের মধ্যে, তোমরা পর্দার আড়ালের মধ্যে থাকবে। আজকে যদি আমার মা বোনরা যদি পর্দার মধ্যে চলে যেত, আমার মা বোনরা যদি পর্দার মধ্যে এসে যেত, তাহলে আজকে এসিড সন্ত্রাসের বাইরে যাওয়ার কারণে, বেপর দেওয়ার কারণে এসিড সন্ত্রাসের শিকার হতো না, বলেন না কি হতো না? আজকে নারীরা পর্দার বাইরে চলে যাওয়ার কারণে তারা আজকে এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে। তারা এখন দোষ দিয়ে পুরুষের, আর মিয়া আপনি যদি খালি মুখে যদি বাজারে চলাফেরা করেন, আপনার মুখটাকে সবার সামনে দেখাইয়া যদি আপনি চলাফেরা করেন, সদাত প্রবৃত্তি পুরুষরা নারীদেরকে দেখলে আকর্ষিত হয়, চম্বুক চম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপর প্রতি আকর্ষিত হয়। পরস্পর মেরু বিজ্ঞানের সূত্র হচ্ছে পরস্পর মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। দুটা বিপরীত মেরু পুরুষ নারী একজন অপরজনকে দেখলে তো আকর্ষিত হবে। বিশেষ করে পুরুষরা হচ্ছে আক্রমণাত্মক আর মেয়েরা হচ্ছে ওই আক্রমণের শিকার। এই জন্য আমার মা বোনদের পর্দার মধ্যে যাওয়ার দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? আমার ভাইয়েরা, নারীরা পর্দার মধ্যে থাকলে খুশি হন আমার নবী। একদিন আল্লাহ নবী যখন উহুদের ময়দানে তার তন্ত্র মোবারক শহীদ হলেন, মা ফাতমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবরটি পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বোরকা গায়ে দিয়ে আল্লাহ নবীকে দেখার জন্য আসলেন। আল্লাহ নবী মা ফাতমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, হে ফাতমা, তোমার কাছে আমি আগে জানতে চাই, তুমি তো আমাকে দেখতে এসেছো, হে ফাতমা তোমার যে বোরকার সামনে আঙ্গুল পরিমাণ একটা ছিদ্র ছিল, আসার সময় ওই ছিদ্রটা কি খোলা ছিল নাকি বন্ধ ছিল? মা ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা হাড়ার ডাক দিয়ে বললেন, এ বাবা আমি আসার সময় ওই ছিদ্রখানা ভিতর থেকে মুট করে বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ নেই বলে, ফাতেমা রে ওই ছিদ্র যদি খোলা থাকতো আর ওই ছিদ্র দিয়ে কোনো বেগানা পুরুষ যদি তোমাকে যদি দেখতো, আমি রসুল তোমার জানাজার মধ্যে শরিক হইতাম না। যেরকম নাউজুবিল্লাহ, নারীরা পর্দার মধ্যে যাবার দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? নারীরা এই সামাজিক অধিকার পেয়ে
যদি পর্দার মধ্যে চলে যায় আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রেখে, তারা যদি পর্দার মধ্যে চলে আসে তারা অনেক মন্দ কাজ থেকে বেঁচে যাবে, পুরুষদের কুদৃষ্টি থেকে তারা বেঁচে যাবে, কিভাবে বাঁচবে? ওই যে বললাম যে মা ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আল্লাহ নবী যদি এত বড় নিষেধাজ্ঞা দিয়ে থাকেন, আমাদের ব্যাপারে কিরকম নিষেধাজ্ঞা থাকতে পারে এখন বুঝেন। বাইরার দুনিয়ার বুকে যদি আপনি হেমা বলেন, যদি পর্দার মধ্যে থেকে আপনি যদি আপনার জীবনটাকে পরিচালিত করতে পারেন, মা কাদিয়াতুল কুবরার মতো আল্লাহ নবীর সাফাত পাবেন। সুবহানাল্লাহ। কোন মা কাদিয়াতুল কুবরা কেমন সাফাত পেয়েছেন আমার ভাইরা একটু আসুন পিছনের দিকে যাই। মা কাদিয়াতুল কুবরা একদিন হুজরা খানার মধ্যে বসে বসে দুই চোখের পানি মোবাইল ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা গো কেন তুমি কাঁদতেছ? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদতেছি আপনি কি জানেন না? আমার ভাইরা আমার নবী জানে কিনা? জানে। নবী দেখে কিনা? দেখে। এই জানার এবং দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আমাদের মাঝে এমন অনেক প্রাইভেট মুসলমান আছে না যারা আমার নবীর ক্ষমতা মানে না, আছে না? আর জোরে করে আছে কিনা? নঈমুদ্দিন আল কাদেরী আমার পূর্ববর্তী হুজুর বলছেন, নঈমুদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেছিলেন, ও হাবি মতো দি জাত, আপনাদের চট্টগ্রামের ভাষায়, ও হাবি মতো দি জাত হতা কইব মধুর মত, মিডা মিডা হতা হই হই লই যাইব ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? বলেন, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? আশিক হয়ে পারি তালাক নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আশিক হয়ে পারি তালাক নাম রাখিলেন হাবিবুল্লাহ, সে নবীজির দোষী বলিলেন থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক ছাড়া নবীর শান বুঝার সাধ্য কারো? আরো যে ওর কারো সাধ্য? আমার ভাইরা আমরা তো আশিক রসুল যারা রয়েছে তারা শুধু নবীর আলোচনা করি, নবীর শান মান গাই, শুধু আমরা নয় যারা বিরোধী করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে হিন্দু যারা আছে, হিন্দু আছে না, হিন্দু পর্যন্ত আমার নবী প্রশংসা গুণগান করে। আমি যখন হিন্দুদের ভেদ পুরাণ নিয়ে রিসার্চ শুরু করলাম, পড়তে 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 এমন আশ্চর্য ধরনের কিছু তথ্য আমি সেখানে পেলাম। এক জায়গার মধ্যে আমি পাচ্ছি যে বারোই বৈশাখ বিষ্ণু ভগবতের ঔরসে সুমতির গর্ভে জগৎগুরু সূর্যোদয়ের দুই ঘন্টা পরে তস্বি বাড়েন। যেরকম সুবহানাল্লাহ, কিছু বুঝেন নাই এমনি সুবহানাল্লাহ বলছেন। বারোই বৈশাখ শুক্ল পক্ষ মাধবম, হিন্দুদের ভাষায় বৈশাখ মাস, মাধব মাসকে বলা হয় বৈশাখ মাস। বৈশাখ মাসের সূর্যোদয় দ্বিগুণটা পরে বারোই বৈশাখ ধরলাম, বারোই বৈশাখ মানে বারোই রবি রাখবান, হিসাব করে দেখলাম। কিন্তু সূর্যোদয় দ্বিগুণটা পরে বললো যে এটা আমার আর মাথায় ধরতেছে না, কারণ আমাদের নবী এসছেন সুবেহ সাদিকের সময়, কিন্তু এখানে বলছে সূর্যোদয় দ্বিগুণটা পরে, আওয়াজ দেয় সূর্যোদয় দ্বিগুণটা পরে। হিসাব করতেছি দেখলাম যে হিসাব করতে করতে দেখলাম ভারতের ভৌগোলিক অবস্থান এবং আরব দেশের ভৌগোলিক অবস্থান এক নয় বরং এক। ভারতের ভৌগোলিক অবস্থান আপনার 80 ডিগ্রি দ্রাঘিমা পশ্চিমে, যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝবেন 80 ডিগ্রি দ্রাঘিমা পশ্চিমে, আর আরব দেশের ভৌগোলিক অবস্থান 40 ডিগ্রি দ্রাঘিমা পশ্চিমে। সে অনুসারে ভারতে যদি সূর্যোদয় দ্বিগুণটা পরে হয় আরব দেশে তখন সূর্যোদয় দ্বিগুণটা আগে। সুবহানাল্লাহ। এরপর বলছে বিষ্ণু ভগবতের ঔরসে সুমতির গর্ভে জগৎগুরু পৃথিবীর বুকে তস্বি বাড়েন। বিষ্ণু ভগবত, এই বিষ্ণু ভগবত এই লোকটাকে, কারণ আমাদের নবীর পিতার নাম ছিল কি? নাম ধারণ না, নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ।
দেখো বিষ্ণু অর্থ হলো সৃষ্টিকর্তা, আর ভগবত অর্থ হলো দাস, অর্থাৎ বান্দা আল্লাহর দাস। আর আল্লাহ দাসের আরবি হচ্ছে আব্দুল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে বলছে সুমতির গর্বে। এখন সুমতির অর্থ ভাঙতেছে, সংস্কৃত শব্দ তো পরবর্তীতে ধাপ ভেঙে যায়। সুমত্ব ভালো, মতিত্ব অন্তর, ভালো অন্তর অথবা তৃপ্ত অন্তর। মা মেনার নামের অর্থ হলো ভালো অন্তর অথবা তৃপ্ত অন্তর। এরপর বলছে জগৎগুরু, পৃথিবীর সমস্ত শিক্ষকদের শিক্ষক, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারদের ডাক্তার, পৃথিবীর বুকে তো শিবারেন। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের নবী বিজ্ঞানীদের, বিজ্ঞানী বল বিজ্ঞানীদের, আমাদের সবাই বিজ্ঞানীদের। এই জন্য আমাদের বাসায় বলে আঙ্গ বাসায় গয়ে আর কি, আঙ্গ ভাষায় একটা গজল আছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। প্রথমে বললাম আপনাদের ভাষায়, এখন আঙ্গ ভাষায় বুঝতে অসুবিধা হবে নি কোনো? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকমই কামায়ারে নবী খুইজা হাইবানি, এরকমই কামায়ারে নবী খুইজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আপনাদের কষ্ট হয় না? শেষ করে দেব, বিজ্ঞানীদের বিজ্ঞানী আরো জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর বিজ্ঞানীরা রকেট করি চাঁদ দিশে যায়, আর আঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীবে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট করে চাঁদে দেশে যায়, আর আঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীবে যায়। ও বোদা এ যুগে কি রকেট মকেট হ্যাগেন ছিল নি, ছিল নি এ যুগে কি রকেট মকেট হ্যাগেন ছিল নি, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকমই কামায়ারে নবী খুইজা হাইবানি। ভাইবেন নি পিছনে বাইর, আপনার কি ভাইবেন? আওয়াজ দিচ্ছেন না কেন? জোর করে ভাইবেন। এরকমই কামায়ারে নবী খুইজা হাইবানি, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। ও ভাই আবু সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। এই বালা কি যেতে কেউ করতে পারেনি, পারেনি এই বালা কি যেতে কেউ করতে পারেনি, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি। এরকমই কামায়ারে নবী খুইজা হাইবানি, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানীদের ডাক্তারদের। আরে হে যুগের মানুষ তোর যদিও সুখ হইত, আর আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই যুগের মানুষ তোর যদিও সুখ হইত,
আরঙ্গনবীর কাছে আইলে বালা হই যাইতো অবতার এ যুগে কি ডাক্তার পয়ত হ্যাঁ ছিল নি ছিল নি এ যুগে কি ডাক্তার পয়ত হ্যাঁ ছিল নি বিজ্ঞানীদের আঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদেরও ডাক্তারদেরও সমস্ত মানুষের শিক্ষক বলেন সমস্ত মানুষের তাহলে হিন্দুরা বলছে যে এটা ভুল বলে নাই ভুল বলে নাই তাহলে বুঝা যাচ্ছে ওই সমস্ত বেইমান চাইতে এরা ঠিক আছে সুবহানাল্লাহ কারণ যারা কাফের তাদেরকে তো এমনিতে চিনা যায় এরা কাফের এরা বেইমান কিন্তু যারা মুনাফিক তাদেরকে তো চিনা যায় না কারবালার ময়দানে আপনার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে এই সমস্ত মুনাফিকদের দ্বারা ঠিক কিনা সেটাও আসতেছে এরপর বলতেছে কি জগৎগুরু পৃথিবীর বুকে আসার আগে তার পিতাকে হারাবে আমাদের নবী পৃথিবীর বুকে আসার আগে তার পিতাকে হারিয়েছেন সুবহানাল্লাহ এবং পৃথিবীর বুকে যাওয়ার কিছুদিন পরে তার মাতাকেও হারাবেন এরপরে বলা হচ্ছে জগৎগুরু সলমল দ্বীপে গিয়ে সলমল দ্বীপের রাজ নন্দিনীকে বিয়ে করবেন এখন খুঁজতে যে সলমল দ্বীপে আবার কোথায় খুঁজতে 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 দেখলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন ও দেশটার নাম হচ্ছে সলমল দ্বীপ যেরকম সুবহানাল্লাহ এবং সলমল থেকে সম্বলা এসে তিনি ইসলাম প্রচার করবেন ধর্ম প্রচার করবেন এবং সম্বলা এই নামের অর্থ খুঁজতেছি সংস্কৃতি শব্দ ভাঙতেছি ভাঙতে ভাঙতে দেখলাম সম্বলা অর্থ হলো নিরাপদ নগরী শান্তির নগরী মক্কা শরীফের অপর নাম হচ্ছে বাইতুল আমান অর্থাৎ শান্তির নগরী অর্থাৎ নিরাপদ নগরী যেরকম সুবহানাল্লাহ এবং জগৎগুরুকে ঈশ্বর এমন একটি বাহন দিবেন যে বাহন করে তিনি সপ্ত আকাশ পর্যন্ত ভ্রমণ করবেন আমার ভাইরা মেরাজজনিতে আমার নবীকে আল্লাহ তাআলা বোরাক দিয়েছেন ওই বোরাকি করে তিনি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন এবং সিদ্রাতুল মুনতাহা থেকে রসনা করে তিনি লামকান পর্যন্ত গিয়েছেন এরকম সুবহানাল্লাহ আমার ভাইরা হিন্দুদের অন্য বেদের অন্য শ্লোকের মধ্যে পাই যে ওখানে বলছে এখন একটু ওদের এবারটা একটু বড়ি অসুবিধা তো হচ্ছে না মদবর্তিদা দিবাদ কারণতে ফকৃতিদা যে নামে প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ তিনি হবেন ধর্মীয় ভেদ অনুযায়ী ঋষি অর্থাৎ রসুল আমাদের নবীর নামে প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ হিন্দুদের ভেদ অনুযায়ী আমাদের নবীর নাম সেখানে ঘোষণা আছে এরকম সুবহানাল্লাহ আবার বলেন এরপর বলতেছে আল্লাহ জ্যেষ্ঠং ফুরণং ফর্মং ব্রহ্মণং অল্লম আল্লাহ রসল মুহাম্মদ রকম বরশু আল্লাহ আল্লাম আদল্লং বুকমে কম আল্লাহ বুকম লং বিরহাদ কম সুবহানাল্লাহ বলুন ইন্দ্রা বলছে সমস্ত দেবতাদের রাজা হচ্ছেন আল্লাহ ওদের যে লাত মারাত উজ্জা দেবতা হররাম হরকৃষ্ণ যতগুলো আছে এগুলো সমস্ত কিছুর মালিক সমস্ত কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাদের ভাষায় কিন্তু এরপর বলছে তিনি হচ্ছেন পূর্ণ প্রজ্ঞা তিনি হচ্ছেন স্রষ্টা এবং তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম পরণীয় অবশ্যই অবশ্যই তাকে মানতে হবে যেরকম সুবহানাল্লাহ কিছুদিন আগে আমার আপনার আমার সাথে এক হিন্দু ছেলের সাথে দেখা এই সায়েন্সের মধ্যে পড়ে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ভাই তোমাদের বেদের পদ্ধতি এমনি এমনি আমি ভাই ভাই আমরা তো দাস বংশে ব্রাহ্মণ ছাড়া আর কেউ ভেদ পড়তে পারে না ভেদ পড়ার কোনো হুকুম নাই আর আমাদের মাঝে এমন কিছু ব্রাহ্মণ আছে তারা ভেদ শুধু পড়তে জানে অর্থ জানে না আবার অনেকজন আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ এমন আছে যারা ভেদ পড়তে পারে না পড়তে গিয়ে হজ বর্ণ করে ফেলে তারপরে আমরা তাদেরকে সম্মান জানাই ব্রাহ্মণ হিসাবে উচ্চ বংশ হিসাবে তারা কখনো আমাদেরকে অর্থ বলে দেয় না আমি বললাম অর্থ দেয় এমনি 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 সে বলতেছে হুজুর আপনার কথা যদি সঠিক হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আরো জোরে বলুন না সুবহানাল্লাহ
হিন্দুরাও আমার নবীর প্রশংসা করে কিনা? করে। জোরে কোন করে কিনা? করে। আমরাও নবীর প্রশংসা করতে চাই কিনা? চাই। আর জোরে বলো চাই কিনা? চাই। বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল তুমি দেখা দাম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। এই সমস্ত সম্মান ওই সমস্ত দুষ্ট লোকেরা শুনতে চায় না। মা খাদিজাতুল কুবরা বলে, হুজুর আপনি তো জানেন, আমি তো এখানে ছিলাম, আমি কিন্তু হারাইনি, আপনারা কি হারাই গেছেন? নেই, এখানে ছিলাম আমি। মা খাদিজাতুল কুবরা বলে, হুজুর আপনি তো জানেন, আপনি আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? আল্লাহ নেই বলে, এই খাদিজা তোমার থেকে জানতে যাচ্ছি এই জন্য তোমার এই কথাখানা আমি আমার তামাম গুনাহগার উম্মতের কাছে পৌঁছাই দেবো। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন মারা যায় তাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা বলুন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হবে, মাওলানা বুকার তোমার প্রতিবারককে জবাব দিতে হবে রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন হবে, মা দিন কাক হে মৃত ব্যক্তি তোমার ধর্ম কি, তোমার দিন কি, জবাব দিতে হবে দিন ইয়ার ইসলাম। সুবহানাল্লাহ বলুন। তিন নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রজুলি, হে মৃত ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হইয়া সোনার একজন নূরের মানুষ যিনি তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, এনার সম্পর্কে তোমার কি ধারণা? জবাব দিতে হবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্নের দুটি প্রশ্নের জবাব আমি দিব, প্রথম নম্বরের প্রশ্নের জবাব আমি দেব না। কয় কেন দিবা না? ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে দেখব না ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখতে আপনাদের মনে চায় কিনা? চায়। যেরকম চায় কিনা? اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد نبينا